আজকে আবার রড লাগাচ্ছে। দেখুন আরেকটা আমি হাদিস দিই, সব থেকে বড় আফসোস লাগে, চার ইয়ার চার ইয়ার, আমি বিরুদ্ধচারণে যাই না, কিন্তু আমি প্রশ্ন চাইছি আমাকে চার ইয়ারের দলিল দেন। এবারে চার খাস খাস খাস, আচ্ছা আমরা চার ইয়ার বলি তো, নবী পাকের চার ইয়ার নাম কি? সবদিন জানতাম, সবদিন জানতাম, এই হাদিসটা আমি আজও পর্যন্ত খুঁজে পাইনি যে আবু বকর ওমর ওসমান আলী এই চারজন যে চার ইয়ার। বহু গজলনাথ কিতাব আলেমদের ফকিরদের হাতে লেখা পেয়েছি, কিন্তু কোরআন কোরআন তো নাম নেই, হাদিসের মধ্যে আমি পাচ্ছি না। হাদিস খুঁজতে গিয়ে দেখলাম কোথায় জানেন, চার চারটে হাদিসের মধ্যে। এবারে আপনারা শোনেন, যারা বলে টপ টেন জান্নাতি, হ্যালো ঘর করছেন, টপ টেন জান্নাতি মানে দশজন বিনা হিসাবে জানাতে যাবে, শুনেছেন না? হ্যাঁ, সেই দশজনের মধ্যে যে তিনজন নাম আসবে, এরা আছে কিনা মৌলভীকে জিজ্ঞেস করবেন, তাহলে ওই কোনটা মিথ্যা হবে, এটাও মিথ্যা না ওটা মিথ্যা, কি কাণ্ড! হাদিস হাদিস কোরআনকে মারে টক্কর, গাধার গায়ে জোর হলে মজিদে মারে ধাক্কা। কি লিখেছেন এই হাদিস পাকটি আছে, প্রথম আমি আগে হাওয়ালা দিয়ে দিচ্ছি, সুনান ইবনে মাজা কিতাব সুন্নার রকম 149, জামি সুনান তিরমিজি রকম 3718, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল রকম 23356, আল মুস্তাদরাক আল সাইহাইন রকম 4649। চার চারটে হাদিসের হাওয়ালা দিলাম, আইলে সুন্নাতুল জামাতের মুয়াত্তাবার কিতাব, তার মধ্যে একটি শিয়া সাত্তার কিতাব সুনান ইবনে মাজা আছে, দুটো আছে, তিরমিজি আছে, বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা নিসাই, ছটা সিয়াসাত্তা, তো তার মধ্যে সিয়াসাত্তার মধ্যে দুটো কিতাব আছে। বলে সিয়াসাত্তা সিয়াসাত্তা দেখ সিয়াসাত্তা কি আছে, কি বলছেন? আন আন ইবনে বুরাইদা তান আবিহি কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আমারানি বি হুব আরবা ওয়া আখবারানি আন্নাহু ইউহিব্বুহুম কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম কল আলিয়ুন মিনহুম ইয়াকুলু যালিকা সালাসা ওয়া আবু যর ওয়া সালমান আল মিগদাদ। কি লিখেছেন? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কে বলছেন? রাসূল কি ইরশাদ করছেন? আল্লাহ তাআলা আমাকে চার ব্যক্তির সাথে মহব্বত করার হুকুম দিয়েছে, জোরে বলেন। আল্লাহ হুকুম দিয়েছে কাকে? নবী পাককে। চা কজন ব্যক্তির সাথে? চার ব্যক্তির সাথে। তো আল্লাহ যদি নবীকে হুকুম দেয় তুমি চারজনকে মহব্বত করো, তারপরে আল্লাহ কি বলছে? ও নবী, ওই চারজনকে আমিও মহব্বত করি, তুমিও মহব্বত করো। তাহলে আল্লাহ যে চারজনকে মহব্বত করেন আর নবীকে হুকুম দেয় তুমিও তাদের মহব্বত করো, ও নবীর উম্মতেরা ওই চারজনকে ছেড়ে যদি অন্য চারজন করে সে 72 না আমি 72। জাহান্নামের 72 কে খুঁজে দেখাতে হবে। কি বলছে সেই চারজনকে? আরে শোনেন শোনেন, চার ব্যক্তির সাথে মহব্বত করার হুকুম আমাকে দিয়েছে আল্লাহ, নবী বলছেন, এবং আমাকে এও খবর দেওয়া হয়েছে যে আল্লাহ তিনি নিজেও ওই চার ব্যক্তিকে মহব্বত করেন। আহা, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার ইয়া রাসূলুল্লাহ মানহুম, ওরা কারা, ওরা চারজন কারা? আমার নবী বললেন, কালা আলিয়ুন মিনহুম ইয়াকুলু যালিকা সালাসা, আল্লাহর নবী বললেন যে তাদের মধ্যে একজন হলো আলী, তাদের মধ্যে একজন হলো আলী, তাদের মধ্যে একজন হলো আলী। নবী বারবার বলছেন, আলীর নাম তিনবার বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যে চারজন ইয়ার, সেই তিনজনের উপরে তিন মর্তবা আলীর নাম নবী বললেন, আলীর মর্যাদা কত বেশি। এবার তারপরে কি বললেন? কালা আলিউ মিনহুম ইয়াকুলু যালিকা সালাসা, তার তিনবার আলীর নাম বলার পর বলছে ওয়া আবু যর ওয়া সালমান ওয়া মিগদাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী, হযরত আবু যর গাফফারি,
হযরতে মিগদাদ আর হযরতে সালমান, আল্লাহর কাছে চার ইয়ার, নবীর কাছে চার ইয়ার, তোমার কাছে কোথা গেল? কোথা থেকে জুড়ে এলো? আরে অনেকে বলে ও নাকি আবুবকর উমরের ফাজাইল বলেনি, শুধু আলী আলী বলে। আমি তো আবুবকর উমরের দুশ্মনী করিনি, ফাজাইল যার পেয়েছি তার বলেছি, কিন্তু যাদেরকে মহব্বত করতে হবে তোমার মুখে কেন এদের নাম নাই? এ আল্লাহ বলছে ওরা আমার চার ইয়ার, নবী তোমারও চার ইয়ার, বন্ধু করো, ফরজ করে দিয়েছি, তাহলে এই চারজনকে মহব্বত করা আছে জি। এর থেকে আর বড় কি দেবো রে ভাই।